আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি সানজিদা ইউএসএ থেকে বলছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি ভক্তা আইটেম করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। ভক্তা ভালোবাসে না এমন কোনো লোক নাই, আমি জানি। আর এই তো আমি আজকে এখানে রসুন মরিচের ভক্তা আর ডিমের ভক্তা, আলুর ভক্তা, আর এখানে আছে ওই যে চিংড়ি মাছ আর শিম, এগুলা দিয়ে আমি আজ ভক্তা তৈরি করি, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে শিমগুলা সিদ্ধ করতে বসাই দিছি, আমার এগুলা ফ্রোজিং ছিল। আমি শিম এদেশে তো ফ্রোজিং অবস্থায় বেশি থাকে, তো আমি এগুলাকে সিদ্ধ করে নিছি। এই যে আমি এখানে পেঁয়াজ ডিমগুলাকে ছোট ছোট কিউব করে, কিউব সাইজ করে আমি কেটে নিছি। আর এখানে আলু সিদ্ধ করে নিছি শিমের জন্য, শিম দিয়ে আলু দিয়ে আমি ভর্তা করব। আর এই যে আর এখানে আছে রসুন টালা, টালা রসুন আর চিংড়ি মাছ, এগুলো দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। এই যে প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিতেছি, কাঁচা পেঁয়াজ। এই যে প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিছি, তারপরে একটু লবণ দিয়ে দিতেছি। ভালো করে আমি পেঁয়াজগুলোকে মুতে নিব। আর তারপরে এখানে আমি অনেকগুলো শুকনো মরিচকে টেলে গুঁড়ো করে নিছি আমি। এই যে আমি মরিচ দিয়ে দিতেছি, শুকনো মরিচ। আমি সবগুলা ভিডিও করি নাই, কারণ এই তো এগুলা তো ভাজতে সবাই জানেন, তো আমি আর এগুলা ভিডিও করি নাই। এই যে ডিমগুলো আমি দিয়ে দিতেছি। আসলে ভর্তাগুলো অনেক মজা হয়েছে, আমার হাজব্যান্ডও অনেক লাইক করছে, আমার মেয়ে অনেক লাইক করছে এ আর কি। এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিতেছি। ভর্তাতে যদি সরিষার তেল না দেয় তাহলে আসলে ভর্তাটা ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল এই দুটোটা আসলে ভর্তার স্বাদ বাড়ায়। এই যে আমার এক আইটেম ভর্তা রেডি। এখন আমি বাটিতে নিয়ে নিব। এই যে কথাটা সুন্দর, যেমন সুন্দর তেমন আবার খেতেও মজা, এভাবে ট্রাই করে দেখবেন। আর সেম বাটিতে আমি আবার আমার দ্বিতীয় ভর্তাটা রেডি করে নিতেছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিতেছি, তারপরে যায় লবণ, তারপরে শুকনো মরিচ। জালটা আপনাদের মন মতো দিবেন, আমি জালটা এত বেশি দিই নাই, কারণ আমার বেবি আছে, আমার মেয়ে খাবে না বেশি জাল হইলে, এ কারণে আমি জালটা একটু কমিয়ে দিছি। এখানে চিংড়ি আর টালা রসুন দিয়ে ভর্তা করব। এই ভর্তাটা অনেক মজা, এভাবে করে একদিন খাবেন, দেখবেন ভালো লাগবে। গরম ভাতের সাথে আসলে ভর্তা অনেক মজা এ আর কি। আর মাঝখান দিয়ে আমি সরি, আসলে আমি ভিডিও করছি ওই যে ভর্তাগুলার, মরিচ ভর্তা, ওই যে শিম ভর্তা, কেন জানি ভিডিওগুলো হয় নাই, আমি জানি না এ আর কি অবস্থা। আমি আসলে দেখাতে পারি নাই আর কি। আমি চিংড়ি শিমের ভর্তাটা আমি হ্যান্ড ব্লেন্ডারে করে নিছি, আর কেউ চাইলে শিলবাটাও করে নিতে পারবেন। আর আমি ইয়েটা ওই যে রসুন মরিচের ভর্তা যেটা, ওটাও আমি ব্লেন্ডারে করে নিছি। অনেকে পারলে শিলফাটাও বাটি নিতে পারেন, আসলে আমার শিলফাটা নাই, কারণ আমি বেটে নিই নাই এ আর কি। আমি আসলে ওই ক্লিপটা কেন আসে নাই আমি জানি না। আর এই তো এখানে আছে, এখানে আমি ভালো করে চিংড়িগুলা ইয়ে করতেছি, গুঁড়ো করে নিতেছি, কারণ চিংড়িটা আসলে ভাজার পরে একটু শক্ত হয়ে যায়, এই জন্য আমি ভালো করে গুঁড়ো করে নিতেছি। এই যে আমার চিংড়ির ভর্তা রেডি, এই যে আমার চার আইটেম ভর্তা রেডি। আমি এখানে এখানে আছে রসুন মরিচের ভর্তা, আর এখানে শিম আলু দিয়ে ভর্তা, আর এখানে আছে চিংড়ি আর রসুন দিয়ে ভর্তা, আর এখানে আছে ডিমের ভর্তা।
তো দেখতে তো পারতেছেন যে কতটা লোভনীয়, আর এরকম একটু ভক্তার সাথে ডাল আর গরম ভাত হইলে তো আর কোনো কথাই নাই। এই তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।